বাগেরহাটে 850 পিচ ইয়াবাসহ মোহাম্মদ মোসাম্মদ রাহেলা বেগম এবং তহমিনা বেগম নামে দুই বোনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। পুলিশি জিজ্ঞাসাবাদ শেষে সোমবার দুপুরে আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে রবিবার রাত পৌনে 11টায় মোড়লগঞ্জ উপজেলার আলতি বুরুজ বাড়িয়া গ্রামে মহসিন খানের বাড়ির সামনের রাস্তা থেকে এদের আটক করে গোয়েন্দা পুলিশের সদস্যরা। এ সময় রাহেলা ও তহমিনার সহযোগী খালকুলিয়া গ্রামের করিম ডাকুয়ার ছেলে জুলহাস ডাকুয়া পালিয়ে যায়। সোমবার দুপুরে বাগেরহাট পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার শাফিন মাহমুদ এসব তথ্য জানান। আটককৃত রাহেলা মোড়লগঞ্জ উপজেলার আলতি বুরুজ বাড়িয়া গ্রামের মৃত আলকা ছাওলাদের স্ত্রী এবং তহমিনা বেগম খালকুলিয়া গ্রামের মৃত করিম ডাকুয়ার স্ত্রী। পলাতক জুলহাস ডাকুয়া তহমিনা বেগমের ছেলে। রাহেলা ও তহমিনা আলবি বুরুজ বাড়িয়া এলাকার নাগর ফকিরের মেয়ে। অতিরিক্ত জেলা পুলিশ সুপার শাফিন মাহমুদ বলেন, দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল দুই বোন। প্রত্যন্ত অঞ্চলে গোপনে তারা ইয়াবা ব্যবসা করে। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে দুজনকে আটক করা হয়। এ সময় তাদের তল্লাশি করে 850 পিস ইয়াবা পাওয়া যায়। তাদের সহযোগী তহমিনা বেগমের ছেলে জুলহাস ডাকুয়া পালিয়ে যায়। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক আদালতে সুপর্দ করা হয়েছে। রাহেলা বেগম এবং তহমিনা বেগম নামে দুজন মহিলা মাদক বেচাকেনা করে আমাদের ডিবির টিম গোপন সংবাদের ভিত্তিতে তাদের চ্যালেঞ্জ করে এবং তাদের তল্লাশি করে 850 পিস ইয়াবা উদ্ধার করে।